গ্রামীণ টেলিকমের কর্মচারী কল্যাণ তহবিলের ৪৫ কোটি টাকা আত্মসাৎ প্রসঙ্গে দুই আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এ বিষয়ে দুদক কার্যালয় থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী তাহিদ সরব। তাহিদ, কি অবস্থা সেখানে, কখন থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ, বিস্তারিত জানতে চাই। শুধুমাত্র দুজন আইনজীবী নয়, আজকে মোট চারজনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন ময়নুল ইসলাম, যিনি গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি, এবং রয়েছেন দুজন আইনজীবীর মধ্যে রয়েছেন ইউসুফ আলী এবং জাফুল হাসান শরীফ। এছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজবুল ইসলাম, তাকেও জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এটি একটি আসলে আলোচিত ঘটনা। এই গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস, তাকেও জিজ্ঞাসাবাদ করার বিষয়টি থাকতে পারে। অবশ্য সেটি পরের ঘটনা। একটি বিষয় জানিয়ে রেখে যে আসলে প্রায় ৩৫০০ কোটি টাকা অর্থ পাচারের কথা বলা হয়েছে গ্রামীণ টেলিকমের ব্যাপারে। আর যে দুজন আইনজীবীকে ডাকা হয়েছে তাদের আসলে মূলত তারা এই টাকাগুলো পাচারের পরে যে আসলে বরাদ্দকৃত প্রায় ৪৫ কোটি টাকা সেটি বিতরণ না করে নানাভাবে দেয়া হয়েছে, সেই বিষয়ে তাদের কাছে জানতে চাওয়ার কথা হয়েছে। এবং দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান কিছুক্ষণ আগে তাদেরকে আধা ঘন্টা আগে তাদেরকে এই যে নির্দিষ্ট কক্ষটি রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে নেওয়া হচ্ছে। আমরা সাধারণত জানি এটি বেশ কিছু সময় ধরে এই ধরনের জিজ্ঞাসাবাদ চলে, সেক্ষেত্রে তারা আসলে আইনজীবীরা ফিরলে পরে দুদকের পক্ষ থেকে নিশ্চয়ই একটি ব্রিফ করা হবে, অবশ্যই তখন সে বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। তবে এখন পর্যন্ত গ্রামীণ টেলিকমের এমডি যিনি রয়েছেন তার নির্ধারিত সময় রয়েছে একটার পরে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তিনি আসতে পরে দুদক থেকে নিশ্চয়ই একটি ব্রিফিং হবে, সেক্ষেত্রে জানানো যাবে যে আসলে তারা কী বললেন, অথবা যদি যারা আইনজীবী রয়েছেন তারা যদি কথা বলেন অবশ্যই তাদের আপনার মাধ্যমে পরবর্তী যে তথ্য থাকবে জানাবো। জাকিয়া।